আজ নবান্নে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূল্যবৃদ্ধি রুখতেই এই বৈঠক বলে জানা যাচ্ছে আজ 14 নভেম্বর এই বৈঠক করতে চলেছেন যেখানে উপস্থিত রয়েছেন যেখানে উপস্থিত থাকতে চলেছেন একাধিক নেতারাও এবং নেতা মন্ত্রীরা তাদেরকে নিয়েই আজ এই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক করবেন মূল্যবৃদ্ধি রুখতেই নবান্নে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শীতকালে শাকসবজির দাম যাতে নিয়ন্ত্রিত থাকে সেই বিষয়ে আজকে আলোচনা করা হবে এবং সেই বিষয়ে এখনো পর্যন্ত জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী সেই ক্ষেত্রে এই ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আনতেই আজ বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজার দর যাতে কমানো যায় সঠিক রাখা যায় যাতে সাধারণ মানুষের মধ্যবিত্তর সুবিধা হয় সেই বিষয়ে নজর রাখতে বাজার দর কমানোর জন্যই আজকের এই বৈঠক নবান্নে এই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে একাধিক মন্ত্রীদের নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল্যবৃদ্ধি রুখতে আজ নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত দেবাশিস আজকে নবান্নে সেখানে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী কি বিষয়ের উপর আজকে তার এই বৈঠক দেখো মূলত যেটা রাজ্য সরকার লক্ষ্য করছে বা যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই তিনি চেষ্টা করেন যে সাধারণ মানুষকে কিভাবে রিলিফ দেবেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে শীতকালে সাধারণত আনাজপত্রের দাম কম থাকে কিন্তু যেহেতু শীতের আমেজ পড়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত বাজারের যা পরিস্থিতি তাতে কিন্তু দ্রব্যমূল্য সাধারণ মানুষের প্রায় বা ক্রয় ক্ষমতা যা রয়েছে তার থেকেও কিন্তু অনেকটা বেশি অর্থাৎ সাধারণ মধ্যবিত্ত মানুষ কিন্তু রীতিমতো তাদের এসেলে কিন্তু ভাড়ার টান পড়ছে সেই জায়গার কথা মাথায় রেখেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বেশ কিছু দপ্তরকে একসঙ্গে নিয়ে তিনি বৈঠক করবেন তার মধ্যে সেখানে উপস্থিত থাকবেন বেশ কয়েকজন মন্ত্রী যেমন কৃষি মন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন সুব্রত সাহা অখিল গিরি স্বপন দেবনাথ তারাও সেখানে উপস্থিত থাকবেন এছাড়াও সেই সমস্ত দপ্তরে কিন্তু আধিকারিক যারা তারা থাকবেন অর্থাৎ বাজারে কি করে বাজারকে নিয়ন্ত্রণ করা যায় সে ব্যাপারে কিন্তু যথেষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বৈঠক থেকে কিন্তু সেরকমটাই নির্দেশ দিতে পারে এমনটাই কিন্তু প্রশাসনিক সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে বাজারের যে মূল্যবৃদ্ধি তা কিছুটা হ্রাস ধরতেই কিন্তু রাজ্য সরকার এই মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছে এরকম এবং আজকে সেই বৈঠক করবে প্রসঙ্গে বলা যেতেই পারে যে হঠাৎ করে ডিমের দাম প্রায় 1 টাকা করে প্রতি ডিম প্রতি বেড়ে গিয়েছে এদিকে ডিমের উৎপাদন রয়েছে ডিমের কিন্তু উৎপাদন হচ্ছে পানি সম্পদ বিকাশ দপ্তর তারা কিন্তু নিজেরাও ডিম উৎপাদন করছে সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে কেনই বৃদ্ধি ঘটলো সেই সবটা নিয়েই কিন্তু রাজ্য প্রশাসন কিন্তু উদ্বিগ্ন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক থেকে যাতে বাজার মূল্য যেভাবে পৌঁছেছে অর্থাৎ শীতকালে সবজির যেখানে দাম কম হওয়ার কথা তারপরেও এত দাম বাড়ছে কেন কি কারণে বাড়ছে সেই সমস্ত খতিয়ে দেখবে এবং যার জন্যই কিন্তু দপ্তর আধিকারিক এবং মন্ত্রীদের ডাকা হয়েছে এবং সেখানেই কিন্তু এই হ্রাস যাতে দ্রব্যমূল্য বৃদ্ধির যে হ্রাস কিছুটা ধরা যায় সাধারণ মানুষকে যাতে কিছুটা রেহাই দেওয়া যায় সেই ব্যাপারে কিন্তু উদ্যোগ নেবে এমনটাই কিন্তু মনে করছে প্রশাসনিক মহল ধন্যবাদ তোমাকে দেবশ্রী সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি আজ নবান্নে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের যাতে সুবিধা হয় সেই কারণেই বাজারের দর কমানোর জন্যই আজকে এই বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে একাধিক মন্ত্রীদের এবং তাদের সঙ্গে এই বৈঠক করবেন যাতে বেলাগাম বাজার দর তার হ্রাস টানা যায় সেই নিয়েই মুখ্যমন্ত্রীর আজকের এই বৈঠক